কেশোরাচুলাই আলিপুরদুয়ার। শুক্রবার ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেঙ্কান্দি গ্রাম সংলগ্ন কাজলি নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে এলাকাবাসীরা ওই মৃতদেহটি দেখতে পান। খবর দেয়া হয় জটেশ্বর ফাঁড়িতে। খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। তবে খবর লেখা পর্যন্ত এই ব্যক্তির পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আইকে বাস না হাঁটিং যায় তো ওকে ছোয়ামা দেখবেন আগে, দেখে বাদ বারকা বাদে খাবার দেবেন, খাবার দেখার বাদ বারকা মানে আইকে দেখবেন, দেখে বাদ পুলিশ জানকার যায় এখন তো তিনি আহে আইকে হাঁটিং যায় বাস নেই লাস্ট তো ও লাস্ট কাজ আমি সব জায়গায় জমা হই দেখো তো লাস্ট তো আইকে হাঁটিং রে নতু এখন পুলিশ কাহাঁ সে আহে রে এটা লাস্ট লাস্ট তো কাহাঁ সে আহে এখন তো জানেক মাস্কি রে আইকে জায়গায় খালি হাঁটিং যায় আমি সেখানে জানি। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকারের নির্দেশ এবং নিজে হাতে তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টাউন যুব সভাপতি সন্তোষ সাহা এবং তৃণমূল কংগ্রেসের নেতারা আজ শ্রী বাদল পাল মহাশয়ের বাড়িতে এক মাসের খাদ্য সামগ্রী পৌঁছে দেয়। গতকাল রাতে শ্রী বাদল পালের করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট আসে। তারপর সেই রাতেই স্বাস্থ্য দপ্তর থেকে এসে তাকে নিয়ে যাওয়া হয়, যাতে ওই পরিবারের কোনো খাদ্য সংকট না হয়, সেই জন্যই আজ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তেসরা জুলাই কোচবিহার। কোচবিহারের এক নম্বর ব্লকের চান্দামারি এলাকায় ধরাল নদীর ওপর একটি সেতু ভেঙে পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্বল সেতু দিয়ে একটি ডাম্পার যাওয়ার সময় হঠাৎই সেতুটি ভেঙে পড়ে, জলে তলিয়ে যায় গাড়িটি, যদিও চালক সামান্য চোট পেয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় বিধায়ক মিহির গোস্বামী এবং বিডিও ও সদর মহকুমা শাসক। দ্রুত বিকল্প সেতুর ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন থেকেই দুর্বল অবস্থায় ছিল সেতুটি, সংস্কার না হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানান। চাইছেন এখানে কি অবস্থা? এই যে পাকা ব্রিজ, পাকা প্লেট দিয়ে পাকা ব্রিজ করতে হবে, লোহার খুঁটি দিয়ে যাতে না হয়। কখন হলো ঘটনাটা, কেমন করে হলো বলার দিকে? হ্যাঁ, কীভাবে হলো? আজকে সকালবেলা দুটো হাম্বার আসতেছিল, হাম্বার আসার মধ্যে আসার পরবর্তীকালে একটা হাম্বার চলে যায়, চলে যাওয়ার পর আরেকটা যখনই ওঠায় মাঝখানে যাওয়া অবস্থায় উল্টো সহকারে বসে পুরো দুর্বল ছিল, দুর্বল ছিল, দুর্বল ছিল, তার উপর সত্ত্বেও ওখানে ডাম্পার যাচ্ছিল, ডাম্পার যাচ্ছিল। তো এখন কতটা আপনাদের সমস্যার মধ্যে পড়লেন? ব্রিজটা না থাকাতে মেন কথা কি, জায়গাতে জায়গা জমি, তারপরে হাট বাজার করার মতন মানে খুবই অসুবিধা। এখন তো মোটামুটি অনেক দূর ঘুরে আসতে হবে, না হলে তো মোটামুটি বর্ষার সময় আসতেই পারবে না। আর এই যে মোটামুটি জল আসছে, 10-15 ফুট জল আসছে। আপনি এখন কি যাচ্ছেন? লোয়ার ব্রিজ, পাকা ব্রিজ আর কি, ক্লিয়ার ব্রিজ। আপনার নামটা কি? আমার নাম তপন। আলিপুরদুয়ারের বিভিন্ন জলাভূমি দখল করে জলাভূমিগুলি ভরাট করে তৃণমূল কংগ্রেস সেগুলো বিক্রি করে দিয়েছে এবং সেখানে অন্যায়ভাবে বাড়িঘর তৈরি করা হয়েছে। বিজেপি ক্ষমতায় আসলে সে সমস্ত বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। শুক্রবার আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এভাবে তৃণমূলের উপর তোপ দাগল বিজেপি রাজ্য সভাপতি রাজু ব্যানার্জি। এদিন সাংবাদিকদের তিনি জানান, আলিপুরদুয়ারের নিকাশি ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে। একটু বৃষ্টিতেই আলিপুরদুয়ার শহরে বন্যার পরিস্থিতির উদ্ভব হচ্ছে। তিনি আরো বলেন, আলিপুরদুয়ার পৌরসভায় দীর্ঘ 2 বছর ধরে নির্বাচন হচ্ছে না, প্রশাসক বসিয়ে রেখে দিয়েছে সরকার। বর্ষা বৃষ্টি বেশি হয় আর মমতা ব্যানার্জি ছাদের লন্ডন করার চেষ্টা করেছিল কলকাতাকে, লন্ডন তো হয়নি আপনারা দেখেছেন। বৃষ্টির সময় একটু বৃষ্টিতেই সেখানে নৌকা চলে বা সেটা আমরা বলি ভেনিস হয়ে যায়। আর এই আলিপুরদুয়ার জেলায় একই অবস্থা,
এক তো দু বছর ধরে কেন পৌরসভায় নির্বাচন হলো না, কেন হলো না দু বছর ধরে নির্বাচন? শুধু কাটমানি খাওয়ার ধান্দা, সংবিধান মানবে না, শুধু কাটমানি খাবে। এখন প্রশাসক এসডিও, এই দু বছরের আগে থেকে একটুখানি বৃষ্টি হলে তৃণমূল এই আলিপুরদুয়ার শহরও পুরো ভেঙে চলে যাচ্ছে, পুরো জলমগ্ন হয়ে যাচ্ছে, মানুষ বেরোতে পারছে না, জল নিকাশির ব্যবস্থা নেই, ওয়ার্ডে ওয়ার্ডে রাস্তাঘাটের ব্যবস্থা নেই, আর পুরো কাটমানি খেয়ে চলেছেন তৃণমূলের সব নেতারা। তাই এই ব্যবস্থা অবিলম্বে বন্ধ করতে হবে, প্রতিবাদ জানাতে হবে। আমরা এসডিওকে বলেছি প্রয়োজন হলে আমরা এই করোনার মধ্যেও বিক্ষোভ জানাবো। আর আর একটা বিষয়, সেটা হচ্ছে এটা তো সিপিএম আমল থেকে ধীরে ধীরে চলছিল, আর একটা বিষয় আমাদের নজরে এসছে যে এই জল নিকাশি ব্যবস্থাটা কেন এরকম হচ্ছে। কারণ আপনারা জানেন যে আলিপুরদুয়ারে শহরে এবং শহরের বাইরে প্রচুর জলাভূমি ছিল আগে, আর সেই জলাভূমিগুলো আজকে পুরো তৃণমূল কংগ্রেস বুঝিয়ে বিক্রি করে দিয়েছে এবং সেখানে বাড়ি ঘর তৈরি করে দিয়েছে অন্যায়ভাবে, অর্থাৎ পরিবেশের কথা মাথায় রাখেনি, নিজেদের টাকা লুট করার জন্যে সেই জলাভূমিগুলো তারা বুঝিয়েছে। আমরা আপনাদেরকে এসের মাধ্যমে সমস্ত আলিপুরবাসীকে জানিয়ে যাচ্ছি, আমরা যেদিনকে ক্ষমতায় আসবো, আলিপুরদুয়ার বলুন পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবো, আমরা তদন্ত করে এই যে অন্যায়ভাবে দলা জমি বন্ধ করা হয়েছে, যদি অন্যায় দোষী সাব্যস্ত হয় প্রত্যেকটা বাড়ি আমরা ভেঙে দেবো, প্রত্যেকটা ভাঙের বাড়ি আমরা ভেঙে গুঁড়িয়ে দেবো। আর তৃণমূলের নেতারা যারা এর সাথে যুক্ত আছেন, কাটমানি খেয়েছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবো, তাদেরকেও জেলের ভাত খাওয়াবো। তেসরা জুলাই মালদা। চাঁচল কলেজে অনার্স পাইয়ে দেওয়া ও দ্বিতীয় বর্ষের ছাত্রকে পাশ করিয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রনেতার বিরুদ্ধে। এ নিয়ে অভিযোগ তুলেছে তৃণমূল ছাত্র পরিষদের আরেক গোষ্ঠী, জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম পোস্টকে ঘিরে উত্তপ্ত চরম উত্তেজনা ছড়াচ্ছে চাঁচল শহরে। বৃহস্পতিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নেয় চাঁচল এলাকা। পুলিশের সামনেই চলতে থাকে দুই গোষ্ঠীর মারামারি। ঘটনায় আক্রান্ত দুই গোষ্ঠীর 8 জন ছাত্রনেতা। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় বলে অভিযোগ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে ছত্রভঙ্গ হয় দুই গোষ্ঠীর কর্মী সমর্থকরা। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় করা হয় বিভিন্ন রকম পোস্ট, সেই পোস্টকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে ক্ষোভ বাড়তে থাকে, ফোনে চলতে থাকে একে অপরকে হুমকি। কিন্তু বৃহস্পতিবার রাতে পুরো ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দুই গোষ্ঠী। দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় তুমুল মারামারি। মূলত রণক্ষেত্রের চেহারা নেয় চাঁচল বাসস্ট্যান্ড এলাকা। পুলিশের সামনে চলতে থাকে এই ঘটনা। পরিস্থিতি স্বাভাবিক করতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। দুই গোষ্ঠীকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ঘটনায় আক্রান্ত হয় দুই পক্ষের 8 জন কর্মী সমর্থক। জানিয়ে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে জেলা নেতৃত্ব। তবে তৃণমূল ছাত্র পরিষদের উপর আসা অভিযোগ সম্পূর্ণভাবেই ভিত্তিহীন বলে দাবি করলেন মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায়। তার দাবি, যদি অনার্স পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়ে থাকে তাহলে তখন কেন অভিযোগ করেননি অভিযোগকারীরা? এই বছর শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার প্রক্রিয়া শুরু হয়নি। তাছাড়াও শিক্ষা দপ্তরের নির্দেশে প্রতিটি কলেজে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে। সবচেয়ে বড় কথা, চাঁচল দুইটি ব্লকের তৃণমূলের কোনো গোষ্ঠী নেই। এদিন যে গণ্ডগোল হয়েছে তা মূলত একটি গ্রাম্য সমাজের বিবাদের ঘটনা। এখানে কিছু মানুষ রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে, তাদের দলীয় স্তর থেকে সমস্ত বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, দুই পক্ষই অভিযোগ দায়ের করেছে, অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আমরা স্ট্যান্ডে এসে দেখছি টিএমসি মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব, টাকা নিয়ে ভর্তি নিয়ে শুনলাম যেটা যা মারামারি চলছে, কারণ কেউ আহত হয়েছে কি দেখ? হ্যাঁ, দুপক্ষই দেখলাম, দুপক্ষই আহত হয়, মাথা ফেটে গেছে, জানলা টিকে পুলিশের, ওটা আবার পুলিশের সামনে হচ্ছে, পুলিশ দাঁড়ায় আছে কিছু করছে না। আপনার পরিচয়টা একটু দেবেন? এখানটা স্থায়ী বাসিন্দা, চাকরি ছেলে। বেশ কিছুদিন ধরে কিছুগুলো ছেলে মাদক অবস্থায়, নেশাগত অবস্থায় আমাদের ছাত্র ভাইদেরকে, প্রথম বর্ষের ছাত্র ভাইদেরকে ফোনে হুমকি থেকে শুরু করে মেরে ফেলার হুমকি দেয়। আমরা এর আগে ওদের নামে লিখিত অভিযোগ থানায় করেছি, পরে থেকে আমরা জানতে পারি ওরা আমাদের 12 নম্বর জেলা পরিষদ সামিলদার সঙ্গে থাকে। আমরা এই ব্যাপারটা আমরা জেলায় তো
জানিছি তার পরবর্তীতে আজকে আবার কিছুগুলো কিছুগুলো গুন্ডা নিয়ে ওরা আমাদের উপর হামলা করে এবং আমাদেরকে মেরেছে আমাদের এই যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কি বলবো আমাদের চাটল এক নম্বর ব্লকে একটা গন্ডগোলের খবর আমরা পেয়েছি এবং সেখানে কিছু আমাদের ছেলে গন্ডগোলের সময় সেখানে ছিল জড়িয়ে ছিল সেখানে কলেজের কিছু রানিং স্টুডেন্টও আছে চাটল এক নম্বর ব্লকের কিছু তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুব মাদারেরও কিছু নেতৃত্ব ওখানে আছে এবং চাটল দুই নম্বর ব্লকেরও কয়েকজন ওখান তাতে জড়িয়ে আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অভিযোগটা আসছে সেই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ আজকে হচ্ছে জুন মাস জুলাই মাস 2020 2019 শিক্ষাবর্ষের ভর্তি শেষ হয়েছে মোটামুটি 2019 আগস্ট সেপ্টেম্বর মাস প্রায় এক বছর হয়ে গেল যদি কোনোরকমভাবে এই অনার্সের নাম করে টাকা নেওয়ার অভিযোগের ব্যাপার থাকতোই তাহলে তারা এতদিন কোথায় ছিল সেই সুতরাং এটাই মানে প্রমাণিত যে সম্পূর্ণভাবে ভিত্তিহীন অভিযোগ এবং আরেকটা বিষয় নতুন শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়াই তো শুরু হয়নি কীভাবে টাকা নিয়ে অনার্স করবে সম্পূর্ণভাবে এটা তৃণমূল ছাত্র পরিষদকে চক্রান্ত করে ফাঁসানোর একটা একটা প্রয়াস এবং যারা যে যেটা বিরোধীরা আগাগোড়া করে থাকে ভর্তির সময় আসলেই সিপিএম কংগ্রেস বিজেপি একযোগে বলে যে তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ নাকি টাকা দিয়ে অনার্স করে কিন্তু রাজ্য সরকার অনলাইন প্রসেসে শিক্ষা দপ্তরের অনলাইন প্রসেসে চালু হওয়ার পর থেকে তৃণমূল কংগ্রেসের ইউনিট প্রেসিডেন্ট কেন আমি জেলা সভাপতির দায়িত্ব নিয়ে বলছি আমার হাতে বা আমাদের রাজ্য সভাপতির হাতেও একটা অনার্স করানোর ক্ষমতা নেই কারণ আমরা করতে পারবো না সম্পূর্ণটাই অনলাইন সিস্টেম মেনটেন করে এবং মেরিট অনুযায়ী ছাত্রছাত্রীরা ভর্তি হয় সেখানে কাউকে কোনো কিছু টাকা দিয়ে পাইয়ে দেওয়ার কোনো অভিযোগ যদি থেকে থাকে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং সঠিক সময় যদি অভিযোগ আসতো আমরা চিন্তাভাবনা করে দেখতাম এমন একটা সময় অভিযোগ করছে যে সময় ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি তাহলে এটা থেকেই প্রমাণিত হয় যে আমাদের ছেলেদেরকে ফাঁসানোর জন্য এটা শুধুমাত্র একটা বজে বদনাম দেওয়ার জন্য বিরোধীরা এটা করছে শোনা যাচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদে 8 জন কর্মী আক্রান্ত প্রথমত দেখতে হবে খোঁজ নিয়ে যারা আক্রান্ত তারা তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক কিনা মানে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে রাজ্যে কোথাও কোনো জায়গাতে কলেজ হোক বা কলেজ সারাউন্ডিং কোনো জায়গাতে কেউ কোনো দুর্যোগ গন্ডগোলে জড়িয়ে যাওয়ার পরে ফেঁসে যাওয়ার পরে অনৈতিক কাজ করার পরে তখন তারা বলে আমরা তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক তা আমাদের কাছে তো লিস্ট আছে কারা তৃণমূল ছাত্র পরিষদ করে কারা করে না তাদের টোটাল ইউনিটটাই আমাদের কাছে আছে আমরা দেখবো যদি ইউনিটের কোনো ছেলে বা কেউ থেকে থাকে তাদের সাথে কথা বলে দেখবো আর যদি না থেকে থাকে তাহলে তাদের দায়িত্ব আমরা হয়ে নিতে পারবো এবং যারা আছে আমি ওখানকার প্রশাসনের কাছে অনুরোধ আপনারা খতিয়ে দেখেন এটা সত্যি সত্যি কী নিয়ে গণ্ডগোলটা শুনতে পা তৃণমূল ছাত্র পরিষদের কলেজ বা ব্লকের এই সমস্ত ছেলেদের বিভিন্নভাবে ইউজ করে বিভিন্নভাবে ব্যবহার করে অন্য কারো ছাত্রসিদ্ধির জন্য এই গণ্ডগোল কিনা সেটাও খতিয়ে দেখার ব্যাপার আছে যদি সেরকম ব্যাপার হয় আমরা আমাদের দলীয় নেতৃত্বকে জানাব আজকে আমি জানি না বিষয়টা কি হয়েছে আর আমি সারাদিন আজকে বাড়িতে ব্যস্তই ছিলাম দুপুরবেলা একবার পার্টি অফিসে ছিলাম তারপরে বাড়িতে স্নান খাওয়া করার জন্য যাই এখন পার্টি অফিস এসে শুনছি নাকি দুই পক্ষ দুই ছাত্রের লিডাররা তারা মারপিট করেছে কিন্তু আমি একটা জিনিস বলতে চাইছি ছাত্রদের বলবো যে ছাত্ররা এর আগেও মারপিট করেছে এর আগেও মামলা হয়েছে বারে বারে এইভাবে তারা মারপিট করে ফেসবুক কমেন্ট থেকে শুরু করে এইভাবে মাঝে মাঝে এটা কিন্তু তারা করে কিন্তু আমি এই বিষয়টাকে নিয়ে কিছু বুঝতে পারছি না কারণ এরাও আমাদের দলের ছেলেরা এরাও আমাদের দলের ছেলে দুই পক্ষই তারা ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদটা তারা করে ভালোভাবেই করে কিন্তু এই যে কমেন্ট ফেসবুক কেউ নাকি কোনো ছাত্রের টাকা নিয়ে নিয়েছে কি নিয়ে নিয়েছে সার্টিফিকেট নিয়েছে সার্টিফিকেট দিচ্ছে না এরকম একটা ব্যাপার আমাদের কাছেও এসেছে খবর আমরা কিন্তু জানি না বিষয়টা কতটা সঠিক কিন্তু এই বিষয়টা আমি আমাদের নেত্রী সম্মানীয় মৌসুমীর জেলা সভাধিপতিকে আমরা জেলা সভাপতি আমাদের মৌসুমীর মহাশয়া তিনাকে আমি ব্যাপারটা ভালোভাবে জানাবো আর আরেকটা কথা বলবো এই এদের কে মদত দিচ্ছে সেটাই আমরা দেখবো এরা বাইরে থেকে কোনো লিডার এসে দিচ্ছে এটা আমাদের কাছে খবর আছে তারা তাদেরকে উস্কে দিয়ে এটা লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে চাষন এক নম্বর ব্লকে এটা বদনাম করার চেষ্টা করছে সেটা কিন্তু আমরা হতে দিব না এটা মৌসুম ম্যাডামকে আমরা কিন্তু অবশ্যই জানাবো স্যার একটু আপনার পরিচয় দিবেন আমি মোহাম্মদ সামিউল ইসলাম মালদা জেলা পরিষদের সদস্য